হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু গাইডেন্স করু গাইডেন্স করু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে নয় জুলাই প্রত্যেক দিনের মতো আজকেও আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব তো লাস্ট পর্যন্ত দেখবে প্রত্যেক দিনের মতো আজকেও দশটি প্রশ্ন থাকছে প্রত্যেকটি প্রশ্ন বলবো তাদের উত্তর বলবো রিলেটেড ফ্যাক্টগুলো বলবো যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে প্রত্যেকদিন সকালে সিক্স এম আমাদের কারেন্ট অফেয়ার্সের ক্লাস প্রকাশিত হচ্ছে এবং সন্ধ্যে সাতটা তিরিশ পি এম আমাদের জিকে এর ক্লাস প্রকাশিত হচ্ছে তো তোমরা এই ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকন অন করে তারপর অল নোটিফিকেশান অন করে রাখবে এবং আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আমাদের ডব্লিউপি চ্যানেলের তো তোমরা যারা ডাব্লুপি প্রিপারেশান নিচ্ছ আমাদের ডেসক্রিপশনে যাও সেখানে ডাব্লু স্পেশাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন মহিলা ফুটবল এশিয়া কাপ দু হাজার বাইশ কোথায় আয়োজিত হবে মহিলা ফুটবল এশিয়া কাপ দু হাজার বাইশ কোথায় আয়োজিত হবে এএফসি ওমেন্স এশিয়ান কাপ দু হাজার বাইশ আয়োজিত হবে ভারতে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা দু হাজার বাইশে আয়োজনের কথা রয়েছে এবং এটা প্রথমে ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর এবং গুজরাটের আহমেদাবাদ এই দুটো শহরে কিন্তু আয়োজন করার কথা ছিল কিন্তু কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিন পরিস্থিতিতে এটা কি করা হচ্ছে দুটো শহরের মধ্যে ডিসটেন্সটা অনেক বেশি থাকার জন্য এবং এই ডিসটেন্সটা কম থাকার জন্য মুম্বাই এবং পুনেতে এটা অনুষ্ঠিত হবে ঠিক আছে তাহলে এই দুটো স্থান ক্যান্সেল হয়েছে এখন নতুন করে মুম্বাই এবং পুনেতে ঠিক হয়েছে সেখানে এই খেলাগুলো হবে আর অন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের মুম্বাই ফুটবল এরেনা এবং পুনের বালিওয়াদির শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সকে নতুন স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে তাহলে চলো দ্বিতীয় কোয়েশ্চানে যাব এই প্রশ্নের উত্তর হলো তাহলে ভারত আমাদের ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবে আমরা এক হাজার লাইকের টার্গেট রাখছি আশা করছি তোমরা আমাদের এই টার্গেটটা পূর্ণ করে দেবে এবং ডেসক্রিপশনে চলে যাও সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার লিঙ্ক আছে তোমরা প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে দ্বিতীয় প্রশ্ন দেখো সম্প্রতি ভারতের পরবর্তী শিক্ষামন্ত্রী হিসেবে কার নাম ঘোষণা করা হয়েছে তো পরবর্তী শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে সম্প্রতি ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা করা হয়েছেন তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার এর আগে ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তিনি শারীরিক অসুস্থতার কারণে সম্প্রতি ইস্তফা দিয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় ক্যাবিনেট মন্ত্রী কিন্তু সমস্ত কিছু অনেক রোদবদল করা হয়েছে তো সমস্ত একটা তালিকা আমি তৈরি করেছি সেই তালিকা কিন্তু তোমাদের আমি প্রোভাইড করে দেব তো আজকের একটি প্রশ্ন থাকলো এখানে যে শিক্ষামন্ত্রী চেঞ্জ হয়ে গিয়েছে ধর্মেন্দ্র প্রধান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে সম্প্রতি পূর্ব শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান শিক্ষা ও স্কুল স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের দায়িত্ব পেলেন এর আগে তিনি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ছিলেন এর আগে তিনি পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস মিনিস্টার ছিলেন ঠিক আছে তাহলে অপশান সি ইজ কোয়েশ্চেন দেখো প্রয়াত হলেন কেশব দত্ত বা কেশব দত্ত তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তো ইনি ছিলেন কেশব দত্ত তিনি যুক্ত ছিলেন হকি তিনি একজন বিখ্যাত ভারতীয় হকি প্লেয়ার ছিলেন অপশান সি ইজ দ্য কারেক্ট হকিতে দুইবারের অলিম্পিক স্বর্ণপদক কেশব দত্ত প্রয়াত হলেন উনিশশো আটচল্লিশ সালের অলিম্পিকে তিনি ভারতের ঐতিহাসিক কীর্তির অংশ ছিলেন যেখানে তারা লন্ডনের ওয়েমলি স্টেডিয়ামে দল ব্রিটেনকে চার জিরো গোলে হারিয়ে স্বাধীনতার প্রথম স্বর্ণজয় স্বাধীনতার প্রথম স্বর্ণজয়ের জন্য জয়লাভ করেছিল তো উনিশশো সালে স্বাধীনতার পর তারা অলিম্পিকে প্রথম স্বাধীনতার পর হকিতে স্বর্ণ পদক পেয়েছিলেন ব্রিটেনকে চার জিরো গোলে হারিয়ে এবং সেই টিমের তিনি সদস্য ছিলেন তো হকি ইজ দ্য কারেক্ট আনসার অপশন সি কেশব দত্ত হকি খেলার সঙ্গে যুক্ত ছিলেন নেক্সট দেখো সম্প্রতি কাকে হামবোল্ট রিসার্চ অ্যাওয়ার্ড দু হাজার দ্বারা সম্মানিত করা হলো তো হামবাল্ট রিসার্চ অ্যাওয়ার্ড দু হাজার একুশ দ্বারা সম্প্রতি সম্মানিত করা হয়েছে কৌশিক বাসুকে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার কৌশিক বাসু ইনি হচ্ছেন কৌশিক বাসু সারা বিশ্বের প্রখ্যাত বৈজ্ঞানিক এবং অর্থনীতিবিদদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে তিনি বিশ্ব ব্যাংকের প্রাক্তন চিফ ইকোনমিস্ট ছিলেন এবং দু হাজার নয় থেকে দু হাজার বারো সাল পর্যন্ত ভারতের চিফ ইকোনমিস্ট অ্যাডভাইসার বা মুখ্য আর্থিক উপদেষ্টাও ছিলেন ঠিক আছে তো তিনি হচ্ছেন কৌশিক বাসু যাকে এই সম্মান দ্বারা সম্মানিত করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখো সম্প্রতি ভারতীয় সেনা কোন অভিনেত্রীর নাম কাশ্মীরের গুলমার্গে একটি ফায়ারিং ফায়ারিং রেঞ্জের নাম রেখেছে সম্প্রতি ভারতীয় সেনা কোন অভিনেত্রীর নামে কাশ্মীরের গুলমার্গে একটি ফায়ারিং রেঞ্জ থাকে তো সেই ফায়ারিং রেঞ্জের নাম রেখেছে কোন অভিনেত্রীর নামে তো কারেক্ট আনসার হচ্ছে বিদ্যা বালান অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ইনি হচ্ছেন বিদ্যা বালান এবং তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফায়ারিং রেঞ্জ যে ফায়ারিং রেঞ্জের নাম বিদ্যা বালানের নামে রাখা হয়েছে কারণ গত বছর গুলমার্গে এটা কাশ্মীরের বারামুলা জেলাতে অবস্থিত তো কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে উইন্টার ফেস্টিভ্যালে তিনি এবং তার হাজব্যান্ড সিদ্ধার্থ রায় কাপুর দুজনেই সেখানে উপস্থিত ছিলেন সেই জন্য এই ফায়ারিং রেঞ্জের নামটা পরিবর্তন করে বিদ্যা ফায়ারিং রেঞ্জ করা হয়েছে ঠিক আছে নেক্সট দেখো আজকের হোমওয়ার্ক সম্প্রতি কে খাদি প্রাকৃতিক পেইন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হলেন কারেক্ট আনসার তোমরা প্রত্যেকে কমেন্ট করবে গিরিরাজ মিশ্রা নীতিন গাডকারী নরেন্দ্র মোদী স্মৃতি ইরানি কারেক্ট আনসার প্রত্যেকে প্রত্যেকে কমেন্ট করে দাও এখনই কমেন্ট করে দাও ঠিক আছে আনসারটা এবং চলো পরবর্তী প্রশ্ন দেখো সম্প্রতি প্রকাশিত লেডি ডক্টরস দ্য আনটোল্ড স্টোরিজ অফ ইন্ডিয়াজ ফার্স্ট উইমেন ইন মেডিসিন বইটি কে লিখেছেন দ্য আনটোল্ড স্টোরিজ অফ ইন্ডিয়াজ ফার্স্ট উইমেন ইন মেডিসিন বইটি লিখেছেন কবিতা রাও অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার্ট এটি হচ্ছে বইটির কভার পেজ তো যার নিয়ে এই বইটি লেখা হয়েছে তার নাম হচ্ছে রুকমাবাই রাউত এর গল্প এটা হচ্ছে রুকমাবাই রাউতের গল্প রুকমাবাই ছিলেন একজন ভারতীয় চিকিৎসক ও নারীবাদী তিনি ঔপনিবেশিক শাসনের সময় প্রথম অনুশীলন চিকিৎসকদের অন্যতম ছিলেন তো তার জীবনী সম্পর্কে এই বইটি লিখেছেন কবিতা রাও তো এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে অপশান বি কারেক্ট আনসার কবিতা রাও নেক্সট দেখো মহিলা আইসিসি র্যাঙ্কিংয়ে কে প্রথম স্থানে অবস্থিত তো সম্প্রতি প্রকাশিত হয়েছে ওমেন্স আইসিসি ওয়ান ডে র্যাঙ্কিং যেখানে বলা হচ্ছে যে মিতালি রাজ প্রথম স্থানে অবস্থিত অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার মিতালি রাজ এখন ওমেন্স ওয়ান ডে ক্রিকেটে এক নাম্বারে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার সম্প্রতি তিনি বা মিতালি রাজে মিতালি রাজ তিনটি ফরম্যাটে সর্বাধিক রান করার রেকর্ড গড়েছেন ওয়ান ডে টেস্ট এবং টি টোয়েন্টি তিনটি ফরম্যাটে তিনি থেকে বেশি রান করেছেন রেকর্ড গড়েছেন আইসিসি আইসিসির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে সিইও হচ্ছেন মনু সাহানি চেয়ারম্যান হচ্ছেন গ্রেগ বার্কলে ঠিক আছে এবং হেডকোয়ার্টার অবস্থিত দুবাইতে নেক্সট দেখো কোন রাজ্য রাইথু ভরসা চৈতন্য যাত্রা শুরু করেছে তো রাইথু ভরসা চৈতন্য যাত্রা নামক একটি অভিযান সম্প্রতি শুরু করেছে এটার কারেক্ট আনসার হবে অন্ধ্রপ্রদেশ অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার অন্ধ্রপ্রদেশ এটা করেছে তো অপশান এ এটা কৃষকদের চাষবাস সংক্রান্ত সচেতনতা প্রচার করার জন্য কি করলে চাষবাস ভালো করা সম্ভব চাষবাসের ফলন বৃদ্ধি করা সম্ভব সেই সম্পর্কে সচেতনতা প্রকাশ করার জন্য অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা চালু করেছে রাই ভরসা চৈতন্য যোজনা অন্ধ্রপ্রদেশের বর্তমান গভর্নর হচ্ছেন বিশ্বভূষণ হরিচন্দন এবং অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন জগনমোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের মনে রাখবে তিনটি রাজধানী একটা হচ্ছে অমরাবতী দু নম্বরে হচ্ছে বিশাখাপত্তনম তিন নম্বরে হচ্ছে কর্নুল এই তিনটি রাজ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশের অপশান এ ইজ দ্যক্ট আনসার নেক্সট কোশ্চেন কোন ই কমার্স কোম্পানি সম্প্রতি প্লাস্টিক প্যাকেজিং বন্ধ করেছে তো ই কমার্স কোম্পানিটির নাম হচ্ছে ফ্লিপকার্ট তো ফ্লিপকার্ট কি করেছে সম্প্রতি প্লাস্টিক প্যাকেজিং বন্ধ করেছে তো ফ্লিপকার্টে আমরা যখন কোনো কিছু অর্ডার করি তো কুরিয়ারের মাধ্যমে সেটা বাড়িতে সবার বাড়িতে পৌঁছাই তো আমরা কি দেখি প্যাকেটের ভিতরে প্লাস্টিকের প্যাকিং থাকে তো এরপর থেকে দু সালের শেষ পর্যন্ত তারা কি করবে সমস্ত কিছু প্লাস্টিকের প্যাকিং তারা বন্ধ করে দেবে সমাপ্ত করে দেবে সমস্ত কিছু প্লাস্টিক প্যাকিং তো এটাই ফ্লিপকার্ট এই সিদ্ধান্ত নিয়েছে সম্প্রতি ফ্লিপকার্ট সম্পর্কে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে ফ্লিপকার্ট প্রতি তেলেঙ্গাতা তেলেঙ্গানাতে একটি মেডিসিন ফ্রম স্কাই অভিযান চালু করেছে এটা কীরকম এটা ড্রোনের মাধ্যমে আকাশ পথে ওষুধ সরবরাহ করা হবে ধরো কোথাও কোনো হসপিটালে কোনো ওষুধ কমে গেছে তো সেটা আকাশ পথে সেই হসপিটালে পৌঁছে দেওয়া হবে তো ফ্লিপকার্ট এটা তেলেঙ্গানাতে চালু করেছে নেক্সট দেখো কোন দেশ সম্প্রতি ফ্যাঙ্গুইন থ্রি ই নামক উপগ্রহ লঞ্চ করেছে তো সম্প্রতি চীন একটা উপগ্রহ লঞ্চ করেছে যে উপগ্রহটির নাম হচ্ছে ফ্যাংবুইন থ্রি ই তো ফ্যাঙ্গুইন থ্রি ই হলো একটি জলবায়ু সম্পর্কিত উপগ্রহ ঠিক আছে এবং চীনের মুদ্রা দেখো র্যান বিমবি চীনের প্রেসিডেন্ট হচ্ছেন সি জিনপিং চীনের রাজধানী হচ্ছে বেজিং তো আজকের এই দশটি কোয়েশ্চেন ছিল আজকের দশটি কোয়েশ্চেন শেষ হলো আশা করি যে তোমাদের প্রত্যেকের ক্লাস ভালো লেগেছে এবং যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করে দাও আমাদের টার্গেট তো জানোই এক হাজার লাইক যেমন যেন ক্রস করে ঠিক আছে এবং আমাদের টেলিগ্রামে যাও টেলিগ্রামে তোমরা আমাদের ডেসক্রিপশানে যাও সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে ফেসবুকে ফলো করতে চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো লিঙ্ক দেওয়া আছে আমাদের দ্বিতীয় চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেটাও তোমরা ফলো করতে পারো সেটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এবং আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছি আজকে সেই হোমওয়ার্কটা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু তোমরা কমেন্ট করবে এবং তোমার বিভিন্ন বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করে দাও বিভিন্ন সোশ্যাল গ্রুপ সাইটগুলোতে হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম প্রভৃতি জায়গাতে শেয়ার করে দাও থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ এবং তোমাদের বারো তারিখে কিন্তু চলে আসবে সমগ্র জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটি ঠিক আছে থ্যাংক ইউ